নমস্কার আজ পঁচিশ মার্চ দু হাজার একুশ সাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে আজকে সকালে কোনো কোনো জায়গায় হবে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় সম্পর্কে কি লেটেস্টভাবে তথ্য উঠে আসছে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে ঘূর্ণিঝড় আসছে একশো পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে এটা কি সত্যি আসছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন এছাড়া বাংলাদেশে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা তাই আজকে এপার বাংলা এবং ওপার বাংলার আবহাওয়াটা কেমন থাকবে কেমন আসছে এই নিয়ে রয়েছে আলোচনা দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না যদি না ভালো লেগে থাকে ডিসলাইক করে দিতে ভুলবেন না আজকের যে সবশেষ আবহাওয়ার খবর উঠে আসছে প্রথমেই আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়াটা কেমন থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এ বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমন জানা যাচ্ছে মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে এর সঙ্গে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কোথাও কোনো বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর শুকনো আবহাওয়া থাকবে এমনটাই কিন্তু সবশেষ তথ্য হিসেবে জানা যাচ্ছে অন্যদিকে তাপমাত্রার যে ব্যবধান লক্ষ্য করা যাবে বিরাট কোনো পরিবর্তনের কথা বলছেন না আবহাওয়া দপ্তর অন্তত আগামী পাঁচ দিনে তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে চব্বিশ ডিগ্রি আজকে থাকতে পারে দশ ডিগ্রি থাকতে পারে দার্জিলিং এ চব্বিশ ডিগ্রি থাকতে পারে মালদা জেলাতে এর সঙ্গে সর্বোচ্চ যে তাপমাত্রা থাকতে পারে বাইশ ডিগ্রি দার্জিলিং এ এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি যেটা দেখতে পাওয়া যাচ্ছে মালদা জেলাতে থাকতে পারে এমন পরিস্থিতি আজকে চলবে কালকেও রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে নয় তবে কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এছাড়া দক্ষিণবঙ্গের কিছু জেলাতে কমলা সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর আগামী দিনে এছাড়া আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত যে আপডেট রয়েছে অর্থাৎ রাতের আপডেটে যেটা জানানো হয়েছে দুই মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া। মুর্শিদাবাদ এখানে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এমনটা খবর রয়েছে তবে সকাল সাড়ে আটটার পর আর বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া থাকবে এমনটাই কিন্তু জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে আগামী দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে এমনটা জানা যাচ্ছে আগামী রবিবার আটাশ মার্চ বৃষ্টির কথা বলেছেন এবং কমলা সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে এখনও পর্যন্ত লেটেস্টভাবে যে আপডেট উঠে এসেছে তাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ এই কটা জেলাতে আগামী রবিবার সহ কোনো কোনো জায়গায় বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এমনটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে এর সঙ্গে আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই গতকাল যে আপনাদের ভিডিওটা বৃষ্টির কথা বলিনি কারণ আলিপুর আবহাওয়া দপ্তর হবে না যদিও সকাল থেকে বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ ছিল এবং কোথাও টিপটিপ করে কোথাও বা ছিটে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এবং বেলার পর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশ রোদ্দুর উঠেছে এবং প্রচন্ড গরম দেখতে পাওয়া গেছে তবে কলকাতার সাইডের যে জায়গাগুলো সেখানে দুপুরের পর বেশ মেঘলা আকাশ দেখা গেছে বহু মানুষ কিন্তু নেগেটিভ কমেন্ট করেছেন যে এই খবর দেখা ঠিক নয় ফেক খবর ফেক চ্যানেল তাই আপনাদের শুধু এটাই জানাচ্ছি যে আবহাওয়ার খবর দেন আবহাওয়া দপ্তর আর সেই আবহাওয়া দপ্তরের খবরটাই আপনাদের কাছে পরিবেশন করেছি আমাদের তরফ থেকে কোনো মন গড়া বা মানুষকে ভালো লাগার জন্য মানুষের সেরকম কোনো খবর পরিবেশন করা হয় না তাই অনেক মানুষের খারাপ লাগতেই পারে কিন্তু যেটা সত্যি আবহাওয়া দপ্তরের সেটাই আমরা জানিয়ে থাকি অন্যদিকে ঘূর্ণিঝড় সম্পর্কে কিছুদিন ধরেই একটা খবর ভেসে আসছে হাওয়াতে যে দেড়শো কিলোমিটার বেগে এপ্রিল মাসের প্রথম একটা প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় আসতে চলেছে তাই এ প্রসঙ্গে অনেকেই বলছেন ঘূর্ণিঝড় কবে আসবে দাদা জানান কেউ কেউ বলছেন যে এ খবর ফেক খবর মানে হয়তো আমি ঘূর্ণিঝড় আসছে না এমনটা জানাচ্ছি বলে বাংলাদেশের চট্টগ্রাম থেকে একজন লিখেছেন আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন দেখুন সত্যি কথা বলতে কি ঘূর্ণিঝড় যতই যে বলুক যে আসছে এখনো পর্যন্ত আজকে দাঁড়িয়ে আপনাদের জানাচ্ছি আগামী পাঁচ দিনে ঘূর্ণিঝড় সম্পর্কে কোনো রকম কিচ্ছু বলছেন না ভারতীয় আবহাওয়া দপ্তর এবং আঞ্চলিক আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর এবং অনলাইন সিস্টেম থেকেও দেখ দেখতে পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় এখন আসছেই না তবে মানুষ বলছেন কারণ হচ্ছে যে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত প্রচণ্ড একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা থাকে কারণ সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা সাতাশ বা আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় এবং প্রচুর জলীয় বাষ্প থাকে আর এই বর্ষার আগের ঘূর্ণিঝড় প্রচণ্ড শক্তিশালী হয় এটা সবাই জানে তারা অনেকে বলছেন আবহাওয়াবিদরা বলছেন কিন্তু আবহাওয়াবিদরা তো বলবেনই কিন্তু সাধারণ মানুষ আপনিও জানেন আমিও জানি যে এই মাসগুলোতে ঘূর্ণিঝড়ের সময় এবং ঘূর্ণিঝড় আসতেই পারে তা বলে যে ঘূর্ণিঝড় দেড়শো কিলোমিটার বেগে আসছে এপ্রিল মাসের প্রথমেই এমন কোনো তথ্য নেই আপনাদের পরিষ্কার করে জানাচ্ছি যেখানে শুনছেন সেখানে জানবেন এই খবরটি ফেক খবর কারণ আবহাওয়া দপ্তরের তরফ থেকে এরকম কোনো কিচ্ছু বলা হয়নি তবে মৌসম্ভবন যেটা জানাচ্ছেন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের ওপর হালকা থেকে মাঝারি মেঘপুঞ্জ ভেসে বেড়াচ্ছে তবে তার জন্য ঘূর্ণিঝড়ের রকম সম্ভাবনা নেই এবং আরব সাগরও ঘূর্ণিঝড়ের রকম সম্ভাবনা নেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে এখনো পর্যন্ত এটাই আপনাদের জানাচ্ছি তবে এটা জানা যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এই মার্চ মাসের শেষের দিকে তবে সেই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় হবে কিনা না এখনও তার কোনো খবর নেই অর্থাৎ আজকে দাঁড়িয়ে ঘূর্ণিঝড়ের কোনো খবর নেই ঘূর্ণিঝড় আসতেই পারে এপ্রিল মাসও আসতে পারে মে মাসও আসতে পারে এরকম কোনো খবর এখন এই মুহূর্তে নেই এটা পরিষ্কার করে আপনাদের জানিয়ে দিচ্ছি অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কেরালা মাহের কোনো কোনো জায়গায় হালকা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে উড়িষ্যার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটা খবর রয়েছে আসাম মেঘালয় এছাড়াও অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে খুব হালকা ছিটে ফোঁটা এবং সিকিমে বৃষ্টি হতে পারে এমনটা খবর রয়েছে আজকে বাংলাদেশের আবহাওয়াটা কোথায় কেমন থাকবে দেখুন বাংলাদেশ জুড়েও একটা মাঝারি ধরনের তাপপ্রবাহ প্রবাহ কোনো কোনো জায়গায় বইতে পারে বিশেষ করে বলা হচ্ছে রাজশাহী খুলনা বরিশাল এই বিভাগগুলোতে সঙ্গে জানা যাচ্ছে টাঙ্গাইল এছাড়া রয়েছে রাঙামাটি গোপালগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে হালকা একটা বা কোথাও একটু মাঝারি তাপপ্রবাহ প্রবাহ বইতে পারে এর সঙ্গে আরও জানা যাচ্ছে যে চাঁদপুর নোয়াখালী ফেনী নীলফামারি সিলেট এই অঞ্চলগুলোতে এই রকম পরিস্থিতি হতে পারে তবে যে বাংলাদেশের আবহাওয়াটা আজকে থাকার সম্ভাবনা রয়েছে বিরাট তাপমাত্রা এখনই বেড়ে যাচ্ছে না যদিও তাপপ্রবাহের একটা সম্ভাবনা রয়েছে তবে আজকে সর্বনিম্ন থাকতে পারে উত্তর উত্তর পূর্ব উত্তর পশ্চিম বিভাগগুলো রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট এখানে একুশ থেকে বাইশ ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ চৌত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সারা দেশ জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বিভাগের জায়গাগুলোতে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এটা জানা যাচ্ছে তবে এটা খবর রয়েছে উনতিরিশ মার্চ থেকে বাংলাদেশ জুড়ে একটা ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে সিলেট বিভাগে বেশি ঝড় বৃষ্টি হতে পারে অর্থাৎ দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব বিভাগগুলোতে বেশি ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং উনতিরিশ মার্চ থেকে এখনও পর্যন্ত যে লেটেস্ট আপডেট রয়েছে একেবারে এপ্রিল মাসের দুই তারিখ পর্যন্ত দফায় দফায় দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে এখনো পর্যন্ত এই খবর রয়েছে তবে সেই বৃষ্টি আগামী দিনে কতটা হয় সেটাও একটা সন্দেহ কারণ আজকে যেটা দেখা যায় আগামীকাল হয়তো আবহাওয়া পরিবর্তন হতে পারে অনেকে হয়তো বলবেন ফেক খবর সুতরাং এই ছিল আজকের খবর যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ভারতের আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং